BNE News 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালে 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNE News 24.com। আজ থাকছে বাগেরহাট 2 আসনের হালচাল। বাগেরহাট 2 সংসদীয় আসনটি বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের 96তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,08,150 জন। ভোট প্রদান করেন 1,27,664 জন। নির্বাচনে বিএনপির এএসএম মুস্তাফিজুর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 48,081 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মীর সাখাওয়াত আলী দারু। নৌকা প্রতীকে তিনি পান 46,652 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির এএসএম মুস্তাফিজুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,78,449 জন। ভোট প্রদান করেন 1,46,309 জন। নির্বাচনে আওয়ামী লীগের মীর সাখাওয়াত আলী দারু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 57,377 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এএসএম মুস্তাফিজুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান 51,448 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 219,135 জন। ভোট প্রদান করেন 1,80,454 জন। নির্বাচনে বিএনপির এম এ এইচ সেলিম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,03,792 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান 74,429 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,30,434 জন। ভোট প্রদান করেন 2,07,187 জন। নির্বাচনে আওয়ামী লীগের মীর শওকত আলী বাদশা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,03,903 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম এ সালাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 96,256 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মীর শওকত আলী বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,84,096 জন। ভোট প্রদান করেন 2,28,813 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শেখ সরহান নাসের তন্ময়, ধানের শীষে বিএনপির এম এ সালাম, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আওয়াল, কাস্তে প্রতীকে সিপিবির খান সেকান্দার আলী, গোলাপফুল প্রতীকে জ্যাকের পার্টির খান আরিফুর রহমান, রকেট প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন এবং বেলুন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রেজার রহমান মন্টু প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ সরহান নাসের তন্ময় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,21,212 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম এ সালাম। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 4,597 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় বাগেরহাট 2 আসনে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি এবং সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 বাগেরহাট 2 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 61.33% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.54%, বিএনপি 37.66%, জাতীয় পার্টি 3.30%, জামায়াতে ইসলামী 21.55%, স্বতন্ত্র ও অন্যান্য 0.95% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.99% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.22%, বিএনপি 35.16%, জাতীয় পার্টি 5.78%, জামায়াতে ইসলামী 18.32%, স্বতন্ত্র ও অন্যান্য 1.52% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.35% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.25%, চার দলীয় জোট 57.52%, জাতীয় পার্টি 0.80%, স্বতন্ত্র ও অন্যান্য 0.43% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.30% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 50.58%, চার দলীয় জোট 46.74%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.68% ভোট পায়। বাগেরহাট 2, সদর, কচুয়া এ আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়, দ্বাদশ জাতীয় সংসদে তিনি একক প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বাগেরহাট বিএনপির বর্তমান জেলা আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দিন মোল্লা সুজন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহীদুল ইসলাম বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন মাওলানা সাইফুল্লাহ ও মাওলানা মোহাম্মদ উমর ফারুক। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বাগেরহাট 2 সংসদীয় আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলা যাবে না। এখানে অংশগ্রহণমূলক 2টি নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হন। আওয়ামী লীগে মতবিরোধ থাকলেও তেমন দলীয় কুণ্ডল নেই। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত হলেও দলীয় কুণ্ডল রয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 96তম বাগেরহাট 2 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24 এর সঙ্গেই থাকুন।